সেই যে গেলে ফিরে আসলে না, সেই যে গেলে ফিরে আসলে না। আজো পাইলাম না বন্ধুরে তোর মন, আজো পাইলাম না। নিতাই গোর হরি বল হরি বল, তোরা ধারানি কেন বলেছে বন্ধুরে তোর মন আজো পাইলাম না, কারণ শব্দ তোরে তার রাপর কলি একটা যুগ, কিন্তু আমার গোবিন্দকে আমার রাধারানী পরিপূর্ণভাবে থাকেনি। যখন রাম রূপে সীতা ছিল তখন 14 বছর বনে কাটাতে হয়েছে, সত্য যুগে যখন লক্ষ্মী ছিল তখনও কিন্তু লক্ষ্মী ছাড়া হয়েছে। অলিতে রাধারানী আর কি বলবো, আয়ান ঘরণী হয়ে পরের ঘরে দিন কাটিয়েছে। আর এই কলিতে বিষ্ণুপ্রিয়া হয়ে নিজের চোখের সামনে সন্ন্যাসে যেতে দেখতে হয়েছে, তাই বলছে বন্ধুরে তোর মন আজও পাইলাম না। সেই যে গেলে ফিরে আসলে না, সেই যে গেলে ফিরে আসলে না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। বন্ধুরে তো দয়া মায়া নাই, আমার কথা তোমার মনে নাই রে, ও বন্ধুরে তো দয়া মায়া নাই, আমার কথা তোমার মনে নাই রে, হালে মনে কেন পড়ে না, থাকলে মনে কেন
রমেশ বলে পাইলে বন্ধুর মো, প্রেম করিয়া মনে ও বলে পাইলে বন্ধুর মো, প্রেম করিয়া ওই তো না মন রে, জানলে আগে মন দিতাম না, রাধারানী বলছে সখী আমি একবার যদি জানতাম আমার গোবিন্দ আমাকে ছেড়ে চলে যাবে তাহলে এই মনটাকে আমি আঁচলে বেঁধে রাখতাম, না হলে কি করতাম জানিস, আমার আঁচল দিয়ে আমার গোবিন্দের চরণ দুটি বেঁধে রাখতাম। আমার গোবিন্দ জানিস সব পারে, কিন্তু একটা জিনিস পারে না, কেউ যদি তাকে ভক্তি ডোরে বেঁধে রাখে আমার গোবিন্দ সেই বাঁধন ছিঁড়ে যেতে পারে না। তাই গর হরি বল হরি বল। তাই আমি যদি আগে জানতাম আমার গোবিন্দের চরণ দুখানি আমি আমার আঁচল দিয়ে বাঁধতাম। তাই গর হরি বল হরি বল। রমেশ বলে পাইলে বন্ধুর মো, প্রেম করিয়া ওই তো না মন রে, জানলে আগে